স্বামী সংসারে কোনো অমঙ্গল হলে বউরা কতটুকু দায়ী? আমার খুব অল্প বয়স থেকে চুল পাকে, এ নিয়ে বন্ধুমহল ট্রল করে। এমত অবস্থার লজ্জা থেকে বাঁচার জন্য চুল কালো কলপ চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ হবে কি? এরপরের প্রশ্ন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। ভাইরা আমার, কিস্তিতে যদি পণ্য কেনাবেচা করেন এটা জায়েজ আছে? অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনাবেচা করেছেন, এটা নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয়, ধরেন একটা জিনিসের দাম 1000 টাকা, কিন্তু আপনি 10 কিস্তি দিবেন, সেজন্য প্রত্যেক কিস্তি 150 টাকা করে 1500 টাকা দাম ধরলেন, এটা জায়েজ আছে। সাহাবা একরাম অনেকে কিস্তিতে কেনাবেচা করেছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবে না, এমন কোনো শর্ত দেয় না, এটা সুদ হবে না। কিস্তিতে কেনাবেচা জায়েজ আছে এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। আমার খুব অল্প বয়স থেকে চুল পাকে, এ নিয়ে বন্ধুমহল ট্রল করে। এমত অবস্থা লজ্জা থেকে বাঁচার জন্য চুল কালো কলপ চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ হবে কি? কলপ ব্যবহার করলে নাকি নামাজ হয় না, এ বিষয়ে জানালে উপকৃত হব। দেখুন, চুলে কোনো কারণে সাদা ভাব যদি ধরে যায়, পাকা শুরু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইরু হাদার শাইব, তোমাদের এই চুল বা দাড়ি এগুলো সাদা হয়ে গেলে সাদা কালারটাকে পরিবর্তন করবা, পুরোপুরি সাদা না রাখাও উত্তম, কিন্তু সাদা রাখলে যে গুনাহ হবে এমন কোনো কথা নাই, ভালো হলো এটাকে কালার পরিবর্তন করা, ওয়াজান্নাবুস সেওয়াত, কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। এখন কেউ যদি হাসাহাসি করে করুক, আপনি মেহেদির কালারে কালার করবেন, কিন্তু আপনি কালো কালার করবেন না, কালো কালার করা স্পষ্টত নিষিদ্ধ। এতে বয়স্করা যেরকম বয়স লুকানোর চেষ্টা করে, আপনার হয়তো বয়স বেশি হয় না, আপনি বাচ্চা মানুষ, তারপরও চুল পেকে গেছে, ইয়াং মানুষ, তো এরপরেও হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা আছে, কারণ ডাইরেক্ট উল্লেখ নাই, সেজন্য আপনি কালো কালার পরিহার করবেন, তাতে লোকে যা বলে বলুক, সবর করবেন, জান্নাত আল্লাহ তো এমনি দিবেন না। স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বউরা কতটুকু দায়ী? এক বোন প্রশ্ন করেছেন। ভাইরা, আমাদের সমাজে অনেকগুলো অমানুষ স্বামী আছে, এ অমানুষ স্বামীরা কিছু হলেই বউদের দিকে ছুটে, কিছু অসুবিধা হয়েছে, তার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, খারাপ ক্ষয়ক্ষতি আছে, তো সব দোষ নন্দঘোষ নিজে উল্টা পাল্টা করবে, ব্যবসা বুঝবে না, যা বলবে যে এই বউ আসছে, সংসারে আর কোনো উন্নতি নাই, এরকম বলে কি বলে না? হ্যাঁ, একটা হাদিস আছে, আসসোম ফিলমার আতি ওয়াদ্দার ওয়াদ্দাব্বা আউকমা ওয়ারাদা ফিল হাদিস, অনেক সময় মানুষের বাহনে ঘরে বা কোনো নারীতে কল্যাণ আসে। অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে কোনো বাহন কিনলে তার অকল্যাণ লেগেই থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এরকম কোনো সঙ্গীর কারণেও দেখা যায় সঙ্গে এই সঙ্গে আসা পথে অকল্যাণ লেগে থাকে, তখন আল্লাহর কাছে পানা চাইবে, কিন্তু ওটার জন্য ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওইটা ব্যক্তির কোনো ত্রুটি না বা তার কোনো দোষ না, তার কোনো অপরাধ না, পাপ না। এই জন্য নিজের অনেক সময় দেখা যায় যে এটা আসলে অকল্যাণ টকল্যাণ কিছুই না, এটা হলো আপনার নিজের ত্রুটি, কিন্তু আপনি তার উপরে চাপাচ্ছেন। আবার এমনও হতে পারে ত্রুটি টুটি কিছু না, এটা আপনার নসিব এভাবেই আছে, কিন্তু আপনি তার উপরে দোষ চাপাচ্ছেন, অতএব এগুলো করা যাবে না। বরং সংসারে, রুজিতে, ব্যবসায়, চাকরিতে, কাজে কামে, চাষাবাদে বরকত আসার জন্য বরকতের দোয়াগুলো করবেন, বরকতের আমলগুলো করবেন। বরকতের 10টা আমল আছে ভাই, এগুলোর মাধ্যমে জিন্দগিতে বরকত আছে। বিসমিল্লাহ বলে সব কিছু শুরু করবেন এবং তাকোয়ার উপরে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন। আল্লাহ বলেছেন, হারাম থেকে বেঁচে থাকলে তাকোয়া অবলম্বন করলে, ওয়ালাউ আন্নাহাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেয়, তাকোয়া অবলম্বন করবেন, ইত্যাদি কাজ করবেন, বউকে দোষ দিবেন না। এরপরের প্রশ্ন, অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তা কি হালাল হবে? আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন, আপনি গুনার কাজ করেছেন, অনেকে আছেন ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য, অনেক দেশে যাওয়ার জন্য বহু ট্রলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায়, তাদের বিপদ আপদ হয়, মারা যায়, ট্রলার ডুবে যায়, দালালের খপ্পরে পড়ে এবং তাদেরকে খুন করে, চাঁদাবাজি করে, অনেক বিপদ হয় প্রায় সময় আমরা শুনি, তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা জায়েজ নাই, এবং এ ধরনের লোভে পড়ে আপনি নিজে রিস্কে করে গেলেন একটা দেশের মানে আইন অমান্য করে, চুরি করে, মিথ্যা বলে, প্রতারণা করে, নানান দুই নাম্বারি করে, এটা জায়েজ নাই, বিদেশে এভাবে যাওয়াটা গুনাহ। কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন, কোনো মদ সার্ভ করেন না, একটা ভালো কাজ করেন,
তাহলে আপনার উপার্জনটা হালাল হবে কিন্তু ওই কাজটা যেটা করছেন সেটার জন্য গুনাহ হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ঠিক একই ভাবে অনেকে বৈধ ছিলেন অবৈধ হয়ে গেছেন হয়তো তার কফিল মধ্যপ্রাচ্যে বিশেষ করে কফিল হয়তো জালেম অত্যাচারী এজন্য তিনি অবৈধ হয়ে গেছেন তার উপার্জন হালাল হবে কিন্তু তার জন্য এরকম করাটা জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি তাহলে তার ঈমান থাকবে না আসলে কি তাই এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয় উত্তর দিলে উপকৃত হব ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা কি বলেছেন মানুষ বলেছেন আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদার না মানে রক্ত মাংসের মানুষ পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে এটা হলো পার্থক্য তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন তিনি বিয়ে শাদি করেছেন তিনি খাওয়া দাওয়া করতেন তিনি ঘর সংসার করতেন তিনি বাজারে যেতেন তিনি ঘুমাতেন তিনি মানুষ ছিলেন তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না যারা এটা বলেন যে তাকে মানুষ বললে মাটির তৈরি বললে ঈমান চলে যাবে তারা মনে করে নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না ভাই এই উদ্দেশ্য কারণ নাই এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না তবে হ্যাঁ অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে নাউজুবিল্লাহ তাহলে সেটা তো কুফরি সেটা তো শিরক ভয়ঙ্কর অপরাধ ঈমান চলে যাবে সেজন্য ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তরি বললে মর্যাদা বাড়বে বুঝে বলছেন ফেরেশতারা নূরের তরি আর মানুষ হলো মাটির তরি আর জিনরা হলো আগুনের তরি জিনরা কিসের তরি আগুনের তরি আর ফেরেশতা কিসের তরি নূরের তরি নূর মানে আলো এখান থেকে তরি তারা আর মানুষ হলো কিসের তরি মাটির তরি এখন আসুন ফেরেশতা জিন মানুষ জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ না জিন মানুষ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে আমি সম্মানিত করেছি এটা শ্রেষ্ঠ এবার আসেন ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি এটা এক কথা উত্তর দেওয়া যাবে না ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা তারা সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আম ভাবে সাধারণ ঈমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ ভাই আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে ফেরেশতাদেরকে না ফেরেশতারা ছিলেন নূরের তৈরি তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিসসালামকে ঠিক না বে ঠিক তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তরি বলেন তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে ফেরেশতাদের দলে যাবে আর যদি তাকে মাটির তরি বলেন তাহলে তো আদম আলাইহিসসালামের দলে থাকবে তারপরও ভাই তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা খোলামালা আলোচনা তো কোরআন হাদিসে আসে না এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই তিনি মানুষ ছিলেন বাস এ কথা বললেই যথেষ্ট আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই আমরা অযথা অহেতুকে সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জানাজার নামাজে ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছেড়ে দেওয়া কি শরীয়ত সম্মত জানাজার নামাজে আমরা অনেককেই দেখি যে ইমাম যখন তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের পরে ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে তখন ডান হাত ছাড়ছে আবার বাম দিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে তখন বাম হাত ছাড়ছে আসলে কোনটা এই একটা একটা ছাড়তে হবে না দুইটা একসাথে তো এই ব্যাপারে সাধারণত বেশিরভাগ ওলামায়ে কেরামের মত হলো দুই দিকে সালাম ফিরানোর পর আপনার দোনো হাত ছেড়ে দিবেন কারণ দোনো দিকে সালাম ফিরানো শেষ হলে আপনার নামাজ শেষ তারপর আপনি হাত বাঁধা ছাড়বেন যদিও অনেক ইমামগণ একদিকে সালাম ফেরানোর পর এক হাত অপর দিকে সালাম ফেরানোর পর আরেক হাত ছাড়ার কথাটাও বলেছেন অতএব এটার উপরে যদি কেউ আমল করে তো তাকে ত্রুটি করেছে গুনাহ করেছে এরকম বলার কোনো সুযোগ নাই তবে সাধারণত নামাজ শেষ হলে সালাম শেষ হলে সে নামাজ থেকে বের হয় অতএব দুই দিকে সালাম ফেরানো শেষ তার জানাজা শেষ এরপর সে হাত খুলে দিবে সেটাই হলো অধিকতর বিশুদ্ধ মনে হয় আল্লাহু আলাম